This is amazing. কত জোস, চাচা সিক্স প্যাক তো দেখা দিল। What's up guys, it's me your boy Tohid Afridi and welcome to your favorite channel Tohid Afridi channel. So dekhte dekhte abar ami vlog e chole aslam. So dekhte dekhte vlog 62 te chole elam. Kintu boss, vlog 62 kothay hobe? Kothay hobe? Kothay hobe? Kothay hobe? Abar bol. Kothay hobe? Thik bolcho. Kothay hobe? Arekbar. Kothay hobe? Apnar favorite jayga, amar favorite jayga, Bangladesher favorite jayga. Tangaile hobe. একটা মজার ব্যাপার কি, এবার না আমি কোনো ফেসবুক পোস্ট না কোনো লাইভ না কিছু করছি, কারণ এগুলো করলে আমি ব্লগ করতে পারি না, আমার অনেক কষ্ট হয়। কারণ আপনারা আমাকে এতটাই ভালোবাসা দিয়েছেন যে আমার এখন কোথাও গেলে এতটাই ভিড় হয়ে যায় যে আমি ব্লগ করতে আমার অনেক কষ্ট হয়। চাপ কি, কোথায় যাচ্ছি আমরা? টাঙ্গাইল অনেকবার গেছি, আবারও যাবো। আর প্রেম করতে গেছো? আমি শিওর প্রেম না, আমার বোন শ্বশুর বাড়ি এখানে। ওরে ওরে, নাইস। আফটার লং টাইম মানুষ তোমাকে ব্লগে দেখে। কই ছিলা তুমি এতদিন? দুদিন অনেক জায়গায় ছিলাম, লাস্ট আমি টাঙ্গাইলে গেছিলাম নীরবের এক্সের পাশে। এখন আবার নতুন করে যা, সরি সরি সরি। পূরণ করিস না আমার দোয়া, আপনারা সবাই জানেন যে আমি একা জীবনে যাবো না, আমার বাবা মা এলাও করবে না। ফার্স্ট আমি পুরো গার্ড ছাড়া যাইতেছি, আমাদের প্রাণ প্রিয় ভালোবাসার মানুষ যার চেহারাটা ঝলমল করে, যে সবসময় চিকিস চিকিস করে। চিকিস, হ্যাঁ ব্রো, ভাইয়া তুমি তো আমাকে প্রথম অনেকক্ষণ দাঁড়া করা রাখলা। রিভেঞ্জ রিভেঞ্জ। ওকে, তুমি কোথায় আছো, কোন জায়গাটায়? আগে ভাইয়া শুরু থাকতাম। ওকে ওকে, আমার আর মাত্র তোমাকে পিক করতে এক ঘন্টা লাগবে। মানে তোমার জিততেই হবে না? না না, আমার জিততে কি, মানে তো ইচ্ছা করে প্যারা দিলা না তুমি, তা তুমি বললা কেন তুমি সরবের সামনে? না কিন্তু তুমি তো লেট করাইলে না, মানে ওয়েট করাইছো। সত্যি কথা, তুমি বাসা থেকে আসছো না? তুমি বাসা থেকে আসছো না? সত্যি করে বলো, আসছো না? কেন ভাই, কেন কেন তুমি এমন করো? আমার এটা বুঝাও, কেন? সরি আঙ্কলস, যারা শোরুম থেকে সরি। ওকে, সো ব্যাক, ড্রাইভিং সিটে যাও, যাও ড্রাইভিং সিটে যাও। কোথায় যাচ্ছি, কি করতেছি, এটার ইনফরমেশন পরে দিচ্ছি। ড্রাইভিং সিটে পরে অন করব নাকি? হ্যাঁ, জাকারি উঠো, তোমাকে কি আমি মানে টিকিট দিয়ে উঠাবো? সো ভাইয়া, হ্যাঁ ভাইয়া, বলো তো আমরা এখন কোথায় যাচ্ছি? পার্ক বা কোনো জায়গাতে তো ঘুরতে যাবো, এত সকালে কই যাবে ভাই? আমি তো বুঝলাম না, গেস করো না আরেকটু, কাম অন, গেস গেস গেস। তো এদিকে যাচ্ছি, এদিকে মনে অনেক দুই তিনটা পার্ক আছে বা রিসোর্ট আছে। রিসোর্টে যাচ্ছি, চিল করতে, চিল করতে। সে রিসোর্ট যায়, মোটি ভাই, রিসোর্ট চিল, রিসোর্ট কোথায়? রিসোর্টে যাচ্ছি না, গাজীপুর, গাজীপুর রিসোর্ট, গাজীপুর রিসোর্ট। হ্যাঁ, খুব খুশি, আমি গাজীপুর অনেকগুলো রিসোর্ট আছে। সো আমরা কোথায় যাচ্ছি জানো? আমরা এখন টাঙ্গাইল যাচ্ছি। টাঙ্গাইল যাচ্ছি, মানে তার মধ্যে কোনো এক্সপ্রেশন নাই, মানে টাঙ্গাইল যেতে, মানে টাঙ্গাইল ছিল তো ভাই, ঘরের কাছে ভাই, ঘরের কাছে না, টাঙ্গাইল আমাদের ঘরের মানুষ নাকি? আল্লাহ ভাই, ঘরের মানুষ না তাই টাঙ্গাইলে। কিন্তু আমরা গাইস অনেক জায়গা দেখব, অনেক জায়গা চেষ্টা করব দেখার। তো ব্লগে এসে কেমন লাগছে? হ্যাঁ ব্লগে এসে ভালো লাগছে। এই যে ভাই, ওরা দুজন মারে শুধু ভাই। হ্যাঁ মারে কেন? এই যে এইটা কিন্তু ভালো লাগে না ভাই। আরে জোর মারিস না, এই যে আমাদের মেহমান, আমাদের মেহমান ভাই, আদর করে, এই যে মারে না, আদর করে ভাই। আচ্ছা কে করছিল এটা একটু শেয়ার করো। নীরব তো অনেক কাহিনী করে, এর মধ্যে কোনটা আছে জানো? মানে ভাই বুঝলে কি জানো, নীরব সবসময় কাহিনী করে, একটা কাহিনী বাস পোলা পাই। ও ভাই, রাত্রবেলায় যে আনার জন্য আমার কাছে 200 টাকা, তারপরে ভাই আরেকটা বিচার আছে ভাই। হ্যাঁ বলো 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 বলো। সিলেট যখন যাচ্ছিলে তোমরা, আমার আমার কাছ থেকে কিন্তু যে প্লেনের টিকিটের টাকা নিছে, সেই টিকিট আমি এখনো পাই নেবে। আচ্ছা ভাই, কত টাকা নিছে? 2500 টাকা নিছে ভাই। বিকাশ চেক করো বাবা ভাই, আমার নাম্বার থেকেই পাঠিয়েছে।
এই বেটা আমি ফকির বেটা, তোর 2000 টাকা নিয়ে আছিস ফাউল, টিকিট এখনো প্রিন্ট হচ্ছে বুঝছিস, টিকিট প্রিন্ট রকম কি বলবো, তুরাগের নামে কিছু বলার আছে, পুরা বরিশাল জানে ও কেমন, ঠিক আছে মোবাইল নিয়ে গেছে, দেখো আমি বিকেশে স্ক্রিনশট রেখে দিছি ভাই, মোবাইল নিয়ে গেছে, মোবাইল নিয়ে গেছে ভাইয়া। সো গাইস আপনারা দেখতে পারতেছেন যে পাগলগুলো নিয়ে যাচ্ছি, আই হোপ আপনারা ব্লগটা খুব পছন্দ করবেন। মির্জাপুর ক্যাডেট কলেজ, যেটা হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট কলেজের মধ্যে একটা। এখানে আসলে প্রত্যেকটার বাবা মার ইচ্ছা তার সন্তান এখানে ঢুকুক আর দেশের জন্য কিছু করুক। জাকারিয়ার একটা স্টোরি শেয়ার করতে চাই, আমার আব্বুর অনেক ইচ্ছা ছিল যে আমি এখানে পড়ব, এবং এমন মজার প্রচেষ্টা সীমান্ত বেরো আমাকে ছোটবেলায় এইখানে ভর্তি করানোর কথা ছিল, কিন্তু কি চান্স পাও নাই নাকি? না না চান্সের জন্য না, আমি অ্যাপ্লাই করি না, মানে কি কারণে জানি হয় নাই, কিন্তু যদি মানে হইতাম তাহলে আজকে মনে হয় অন্য জায়গায় থাকতাম। মানে তুমি চান্স পাও নাই দেখে তুমি ঢুকতে পারো না, বাট এখন ইচ্ছা আছে, এখন ইচ্ছা আছে, চলো ঘুরে আসি। আমি আসলে সরি যে আমি ভিতরে ঢুকতে পারি না, আমার খুব ইচ্ছা ছিল ঢোকার, বাট আসলে কোনো অথরিটি বা কাউকে জানানো ছিল না, বাট আমি হুটহাট আসি, বাট নেক্সট টাইম আসবো। একটা কথা আমি বলবো, যারা মির্জাপুর ক্যাডেট কলেজে পড়ো তোমরা ভাই খুব লাকি, অনেক লাকি, তোমরা দেশের জন্য অনেক কিছু একটা হবা এবং আমাদের দেশকে অনেক প্রাউড ফিল করাবা। আমাদের লেগেছে ক্ষুধা গাইজ, এখন আমরা খাবো, বিকজ আমরা অনেক ক্ষুধার্ত, আমরা রাত থেকে কিছু খাই নাই, বিকজ আই ওয়াজ ভেরি এক্সাইটেড যে আমি কখন আসবো টাঙ্গাইলে, টাঙ্গাইলটা আসলে অনেক বড়, টাঙ্গাইলটা দেখতে দেখতে যাবো, তো এই হোটেলে আমরা খাবো, চলো। আমি বাংলা সিনেমার মধ্যে চৌধুরী সাহেব মেয়ে একটা দাঁড়ানো থাকবে, আমি নিচে দাঁড়ানো থাকবো, ডায়লগ ছাড়বো, ওই টাইপের একটা ফিলিংস কিন্তু আসতে থাকে। টাঙ্গাইলে আসলে কিন্তু এই জায়গাটা যদি কেউ মিস করেন আসলে আপনাদের সবচেয়ে বড় ব্যাড লাক। সিঁড়িতে ওঠার পূর্বে জুতা খুলে ওঠার জন্য অনুরোধ করা হইল, ওকে ডান, দিস ইজ ভেরি বিউটিফুল, ওয়াও জমিদার কোন বাড়িটা থাকতো, একরকম তিনটে বাড়ি দেখছি এক্স্যাক্টলি, আমার কাছে সেম জিনিস, জমিদার বাড়ি কিন্তু মানে এক ক্যাটাগরি তিনটা, তোকে যদি এরকম মনে করো তোর এরকম একটা বাড়ি থাকতো তাহলে তুই কি করতি? আমি ভাই এই বাড়িতেই থাকতাম, বাইরে আমি না বুঝছি এরকম একটা শ্বশুর বাড়ি খুঁজতেছি যে এই টাইপের থাকবে, বুঝছো, মনে করো শ্বশুরকে যে একবার থ্রেট মারবো, চৌধুরী সাহেব আপনার মেয়েকে নিয়ে আমি এখান থেকে পালিয়ে যাবো, মানে এই টাইপের একটা থ্রেট দিতে চাই, আমার খুব ইচ্ছা জীবনে, কি বলো? করা যায় কিন্তু ভাই, চৌধুরী সাহেব যে দুইতলা বারান্দা থাকবে, হ্যাঁ, আর আমি থ্রেটটা দিই নিচে, যেখানে তবে একটা কথা আমি বলতে চাই, নীরবের একটা খুব ইচ্ছা হচ্ছে ঘর জামাই থাকা, না নীরব? হ্যাঁ বলছিলাম, এটা বলছিল না তুমি ঘর জামাই হইতে চাও, তোমরা আমারে ঘর জামাই বানাইতে চাও, ঠিক আছে এটা হচ্ছে মেইন কথা, তো আসলে ঘর জামাই হইতে চাই, এটা আমাদের উপরে প্রেসার দেওয়া যায় বুঝছো না, জিনিসটা আমাদের উপরে দিয়ে দিয়ে হারাম কথাবার্তা যে কেন বলো, এই করে হারাম বলবো না, হ্যাঁ ওকে গাইস, সো আমরা এখন এই জমিদার বাড়ি একটা লুক দেখে আসবো, 1 2 3 এন্ড গো।
সো গাইস, এই জমিদার বাড়িটা ঠিক 1890 তে ক্রিয়েট করা হয়েছে এন্ড তখন থেকে এই পর্যন্ত এটা আছে। এখন বর্তমানে এটা পুলিশ ট্রেনিং একাডেমি, এখানে আছে। সো ওনারা এখন এটা দেখাশোনা এবং সৌন্দর্য বর্ধনের দায়িত্বে আছে। সবচেয়ে সুন্দর কথা হচ্ছে এখানে অনেক সুন্দর করে মেইনটেইন করা, এত সুন্দর লাগতেছে। মেইনটেইন কি মনে হয় কি আমি সত্যি কথা নাকি যে আমাদের বাংলাদেশে কিন্তু এটা একটা সম্পদ, যারা আসলে এটার পিছনে এখনো যত্ন করছেন আছেন আপনারা, আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আমাদের বাংলাদেশের একটা সম্পদকে আপনারা এখনো ধরে রাখছেন। এটা সারা বিশ্বের মাঝখানে প্রেজেন্ট করতে পারছি, আমরা দেখাতে পারছি। আরেকটা ব্যাপার হচ্ছে এখানে কিন্তু তিনজন জমিদার ছিলেন, তিন ভাইয়ের বাড়ি কিন্তু একসাথে গাইস। তো আপনারা কিন্তু এটা অবশ্যই ভাবেন, একটা জমিদার বাড়ি না, এখানে তিনটা জমিদার বাড়ি। আপনারা একটু দেখতে পারেন এই সাইডটা, এই যে আমি দেখাই, এখানে একটা আর ওই সাইডে। আর এই জমিদার বাড়ি থেকে একটু বেরোই এখানে একটা পুকুর, বিশাল বড় পুকুর, কাইন্ড অফ দিঘি, বিশাল বড়, ইটস অ্যামেজিং। এখানে আগে যে ডিজাইন দেখো, ওয়াও, খুব সুন্দর। তারপর তোমার এই ব্লগটা কেমন লাগতেছে করতে? ব্লগটা ভাই অনেক ভালো লাগছে। বলতো ব্লগ 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 কেন ভাই হয় না? আমি অবদর ছেলে ওর মা বাবা ভাই বোনরা চাই না আমাকে, এন্ড আই নো দ্যাট আই অ্যাম সো ব্রোক, পয়সা নাই পকেটে, বাট বেবি লাভ ইজ এন্ডলেস আমার। চলে আসলাম টাঙ্গাইলের নিয়ালা মোড়ে, যেখানে হচ্ছে শুধু টাঙ্গাইলে একটা মাত্র শহীদ মিনার, সেটা হচ্ছে এটাই। সো গাইস, এইটা হচ্ছে টাঙ্গাইলের পৌর উদ্যান, জায়গাটা খুব সুন্দর। এখানে শহীদদেরকে অফকোর্স অনেক রেসপেক্ট করা হয়। আর পাশেই আমরা দেখতে পাচ্ছি যে অনেক সুন্দর একটা একটা কি মঞ্চের মতো করছে, যেটা অ্যামেজিং আইডিয়াটা, ইটস বিউটিফুল লুক। আমার কাছে এটা খুব সুন্দর লাগছে, যেই আমি কখনো এই টাইপের কখনো স্টেজ দেখিনি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমার হাতে আসলে সময় নেই একদিনে কতটুকু কভার দেবো, টাঙ্গাইল এত বড়, একটা একটা ভাব আছে, কিন্তু দাঁড়াইলেও মনে হইতেছে যে কিছু একটা। সো এখন আমরা নেক্সট প্লেসে চলে যাবো। সো গাইস, এখন আমরা চলে আসছি মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এইটা হচ্ছে আমি বলবো আমাদের টাঙ্গাইলের একটা মধ্যমণি, যেখানে বাংলাদেশ থেকে অনেক বড় বড় মানুষরা বের হয়েছে। এবং আমি ভিতরে যাব এবং আমি দেখব আসলে এটা কেমন, কত সুন্দর। আসার পর থেকে মানুষ একটাই কথা বলতেছে, রাজার বাড়ির কথা একটা, আর একটা হচ্ছে এটার কলেজ, যেখানে অফকোর্স ভাইয়া আসবেন। ও মাই গড, আপনারা দেখতেই পাচ্ছেন গাইস, যে এখানে বিশাল বড়, এটাকে কি বলবো, এটাকে কি বলবো, দিঘি, এটা দিঘি না পুকুর আমি কনফিউজ, কিন্তু এটা অনেক বড়, ইটস অ্যামেজিং, ওয়াও। নীরবকে কি আরেকবার পানিতে ফালাবো? নীরব, এগুলো হারাম, আরেকবার ফালাই না, না এগুলো হারাম, সবাই চাচ্ছে, এগুলো হারাম, আমার কিন্তু তোমরা আর চিন্তা নিতে পারবে না, ঠিক আছে, মৃত নিতে হবে, মৃত। আমি কিন্তু কাউকে জানাই আসিনি যে আমি টাঙ্গাইলে আসবো, বাট এনি হাও কোনো না কোনো ভাবে আমার গাড়ি বা দেখে মানুষ জানতে পারছে যে আমি আসছি। আর আমি যদি চিন্তা করছি আমি যদি লাইভ বা কোনো কিছু করে আসতাম, তাহলে মনে হয় না টাঙ্গাইল বাসীরা আমার ছাড়ছে। আমি তো একদিনের একটা প্ল্যানে আসছি, তো আমার কিছু এখানে পরিচিত ভাই ব্রাদার আছে, আমি তাদের সাথে একটু পরিচয় করে দিতে চাই তোমাদের সবাইকে। তো অফকোর্স যখন আমি আসছি, আমার সাথে কাছের আমার একটা ভাই চলে আসছে, জিলান। হ্যাঁ, যেই জিনিসটা সবচেয়ে বেস্ট লাগছে, মানে একটা ঘুষ দিয়ে আমার আটকে রাখলো, আর আমি আজকে যাইতে যাইতে আমাকে বলছে ব্রো আজকে যাওয়া যাবেই না কোনোভাবে। আমি আরও পরিচয় করে দিচ্ছি, এখানে আমার অনেক ভাই ব্রাদার আছে। এটা হচ্ছে একটা পংটা, যে পংটাকে আমরা সবসময় দুষ্টুমি করি, এভাবেই তোমার সাথে আমরা বলি। এমন আরেকটা ভাই এখানে আছে, এও আছে, এবং এতক্ষণ ধরে আপনারা নীরবের সামনে ছিল একটা ললিপপ বয়, ঠিক আছে। এখানে একজন আছে একদম ড্যাশিং একটা ছেলে, অ্যামেজিং, ঠিক আছে। আর এই যে আমাদের একটা ভাই, সে খুব মানে কি বলবো, মানে খুব মানে ইনোসেন্ট টাইপের একটা মানে চেহারা, কিন্তু তার ভোলা চেহারায় যাবেন না আপনারা কেউ। এবং এইখানে একজন আছে যে আমাকে অনেক আগের থেকে বলতেছে টাঙ্গাইল আসতে হবে, টাঙ্গাইল আসতে হবে, টাঙ্গাইল আসতে হবে, একটা জিদ তার। এবং সে সারপ্রাইজলি টাঙ্গাইলে আমাকে নিয়ে আসলো নাকি, হ্যাঁ, সারপ্রাইজলি, বুঝছো তো। আর আরেকটা আছে আমাদের এখানে, যাকে সবাই নয়ন ভাইয়া ডাকে, রাইট, সবাই বলে নয়ন ভাই নয়ন ভাইয়া। তো আমি পরিচয় এলাম, দেখলাম মনটা খুব বড়, ঠিক আছে, বলতেছে যে ভাইয়া আপনি আসছেন পুরো হুন্ডা মুন্ডা দিয়ে করে ফেলবো। আমি বলছি কোনো দরকার নেই, আমি লুকায় লুকে ব্লগটা করে ফেলে আনলে করতে পারবো না, টাঙ্গাইল আসলে এতটা বড়, আসলে এটা কিন্তু আমি
কিন্তু প্রথম ভাবিনি, আমার কোনো আইডিয়া ছিল না। আমরা হঠাৎ রাত্রিবেলা প্ল্যান করছি যে টাঙ্গালের দিকে যাবো, চলে আসছি কিন্তু, ঠিক আছে। ফ্যাক্ট ইজ আমি আসার পথে দেখতেছি টাঙ্গালের এক একটা জায়গায় এক একটা মানে করো উই মাথা উই মাথা উই মাথা উই মাথা। অ্যান্ড টাঙ্গালের একটা জিনিস কিন্তু তোমরা আমাকে এখনো খাওয়া না, সবাই এক্সপেকটেশন তোমার ডেয়ার, ঠিক আছে। তোমার আজকের ডেয়ারটা কি দেওয়া যাবে? আজকের ডেয়ারটা তো হবেই, কিন্তু অনেক ভালো লাগতেছে টাঙ্গালে সবকিছু অনেক সুইট। কেন এমন হঠাৎ বললো টাঙ্গালে সবকিছু সুইট? আমি না সবকিছুর সাথে আমি মিলাইতে পারলাম না, সবকিছু বলতে কে লাবণী শ্রাবণী কে সে না হবে তাহারা তাহারা হ্যাঁ সবকিছু সুইট। ও তাহারা, আচ্ছা আচ্ছা, আই থট একজনের নাম তাহারা। নাইস ওয়ান, ও কয়েকজন দেখছেন এই ছেলে ভোলা চেহারা, আপনারা কেউ আবার যাবেন না। তো এখন আমরা খাবো আর কি, মানে খাই নাই বাট আমি মানে মিষ্টি খাবো, কারণ যেটার জন্য আসলে টাঙ্গাইলে টানে চলে আসছি সীমান্ত বাইরে আমি, সেটা হচ্ছে মিষ্টির টান গাইজ। এইটা তো আমি মিস করতে পারবো, তো লেটস গো মিষ্টিটা খাই। চলে এলাম গোপাল মিষ্টির ভান্ডার, যেটা হচ্ছে টাঙ্গালে সবচেয়ে নাম করা এবং সবচেয়ে মজার মিষ্টি হচ্ছে এখানেই পাওয়া যায়। টাঙ্গালে আসছি আর মিষ্টি খাবো না তার তো কোনোদিনই হয় না। আমি যখন ক্যামেরা অফ ক্যামেরা ছিল ও একটা কথাই বলতেছিল যে আফ্রিদি আমি কিন্তু কিছু দেখতে পাইবো না আগে, কিন্তু মিষ্টিটা আমি মিস করবো। একটা জিনিস বলতে ভুলে গেছি, কি তুমি যখন ঘুমাইছিলা তখন মিষ্টির প্যাকেট থেকে সবগুলো একটা করে টেস্ট করে নিছো। আমি কখনো মিষ্টি বানানোটা দেখিনি, এটা আমি আজকে একটু দেখাবো। তো এখানে হচ্ছে মিষ্টিটা বানাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন আমি ফার্স্ট টাইম। আচ্ছা এটা কি করতেছেন আঙ্কেল? এখানে এখন চিনির রস হচ্ছে, রাইট? চিনির রস এইটার থেকে দেন মিষ্টি ই হবে। আমি একটা কথা বলি, এটা কিন্তু একদম হ্যান্ডমেড মিষ্টি, তো আমি এখন জানবো যে আসলে একটা মিষ্টি তৈরি হয় কি হবে। আচ্ছা আপনারা মিষ্টিটা কিভাবে বানান? এই মিষ্টির ঐতিহ্য রসে আমাদের দুধগুলা চরে থেকে আসে, খাঁটি দুধ একবারে নিয়ে আসি চরে থেকে আনাই। আগে দুধটা আমরা জাল করি, দুধটা জাল করার পর দুধটা নামাই ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে আমরা ছানা কাটি। ছানা কাটার পরে আমরা মনে করেন যে ধরা দেয় ধরে দেয়, ছানা সুন্দর করে নামাই। নামানোর পর হালকা ময়দা দিয়ে, কারণ ময়দা ছাড়া মিষ্টি হবে না। ময়দার পরিমাণ আমরা অল্প সামান্য কিছু ময়দা দিয়ে ময়দা ভালো করে ছানাটাকে ফেটে তারপরে আমরা এখন তো এইটাই সবচেয়ে নাম করা ইতিহাসের মিষ্টির মধ্যে একটা, রাইট? টাঙ্গাইল থেকে যখন কেউ আসে আমরা কিন্তু সবসময় একটা কথা যে টাঙ্গাইলের মিষ্টি আনতে ভুলবান, টাঙ্গাইলের মিষ্টি টাঙ্গাইলের মিষ্টি, এটা কিন্তু সারা বাংলাদেশে ছড়ায় গেছে, এটাতে আপনার কেমন লাগে? হ্যাঁ খুব খুশি আমরা। আচ্ছা তাহলে ওই ট্রেন্ডটা আপনারা এখনো ধরে রাখছেন? জি এখন। তাহলে আপনাদের টাকা এখন অনেক সিনিমিনি করে? জি। কি লজ্জা ভাই, হ্যাঁ মামা কি লজ্জা ভাই। ওকে তো মামা একটা মিষ্টি কি খাওয়াবো না? এটা একটা মিষ্টি তো খাওয়া উচিত। সো গাইস এখন আমরা টাঙ্গাইলের ফেমাস মিষ্টি খাবো, যেটার জন্য আমি অপেক্ষায় আছি। তো আমার সাথে আছে আমার একটা ভাইয়া, যে ভাইয়া হচ্ছে টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর কামরুল হাসান মামু। কিন্তু ভাইয়াকে নিয়ে আজকে আমি মিষ্টিটা ট্রাই দেব। তো ভাই বলেন কোনটা দিয়ে আমি শুরু করব? টাঙ্গাইলের বিখ্যাত টাঙ্গাইলের চমচম, চমচম থেকে শুরু হোক, চমচম দিয়ে স্টার্ট হোক। ওকে সো লেটস স্টার্ট। এরপরে বললা এত মজা যেটা বলার বাইরে, ও মাই গড, এত মজা, খুশি আমার চোখ থেকে পাই বেরিয়ে যাচ্ছে। 5 কেজি মিষ্টি দিছো ভাই আমার গাড়িতে, থ্যাংক ইউ। এই 10 কেজি 10 বছর খাবো, আরো 20 কেজি আরো আমি অর্ডার 20 বছর খাবো, থ্যাংক ইউ মামা, থ্যাংক ইউ। তোমার ছাড়ো না মামা, এত মজা কেন মামা, তুমিও মজা মামা, আমাকে ঢাকে নিয়ে মামা, ঢাকে তোমার নিয়ে যাও প্লিজ। আমি পারবো না, আমি আর পারবো না, পুরো এক এক প্যাকেট করে দেন তো, আবার নিব আমি। চলে এলাম শেখ হাসিনা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল, যেটা এত বড়, এত বড়, যেটা অ্যামেজিং। আমি একটাই কথা বলবো, থ্যাঙ্কস টু মাননীয় প্রধানমন্ত্রী যে এত সুন্দর একটা মেডিকেল কলেজ টাঙ্গাইলের মতো একটা জায়গায় করেছেন। এক কথা বলবো, এটা অনেক বড়, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটু দেখাইতে চাই, লুক এট দিস, ইটস ভেরি বিগ। কে বলছে বাংলাদেশ যে ডিজিটালের দিকে যাচ্ছে না, এটা কে বলছে? প্রাউড অফ মাই বাংলাদেশ। সো গাইস চলে এলাম ডিসি লেকে। সো এখানে কিন্তু আগে কোনো লেক ছিল না, ভেরি বিউটিফুল, এটা অনেক বড়। আর টাঙ্গাইলে আগে কোনো পার্ক বা কোনো কিছু এরকম ছিল না, পরে এখানে যে ডিসি ছিলেন উনি এটা করে দিয়েছে আর কি। সো ওনাকে অনেক থ্যাংক ইউ যে এত সুন্দর একটা লেক এবং একটা পার্ক করার জন্য, কারণ আসলে টাঙ্গালবাসীদের একটা দরকার ছিল। আর একটা আছে এসপি লেক, ওখানে আমরা যাবো এটার পরে। সো আমি জাস্ট একটু দেখাই, ব্যাকগ্রাউন্ডটা তো দেখছে মনে হচ্ছে সুইজারল্যান্ডে একটা শট হইতেছে, কিন্তু এরকমই কিন্তু মনে হচ্ছে। লেফট সাইড দেখেন সুন্দর, হ্যাঁ শুটিংয়ের জন্য কিন্তু বেস্ট। আবার এদিক দেখেন বোর্ডিং চলছে, বেস্ট। সময় থাকলে
আমরা একটু বোটিং করতাম ভাই, এপার থেকে এপার যেতাম, এপার থেকে এপার কেন ঘুরতাম, প্যাডেল দিতাম। তোমার এত পিনিক কেন ভাই? তোমার এত পিনিক? এটা পিনিক না, এটা ওই যে তোরাগের ভাষা চিল চিল। তোর ভাষা কি? পানির চিল। পানির চিল হবে মানে চিল করতে তোমার ভালো লাগে? ভাই ওইটাকে কি বলছো জানো, ছাতার নিচে চিল করবে। দেখো মানে ছাতার নিচে, তাহলে একটা কাজ করো, সে হচ্ছে এমন একটা পার্সন যে রমনা পার্কে প্রেম করতে করতে পাঁচ টাকার বাদাম খায় নাকি? বাদাম খেতে কিন্তু অনেক মজা। হ্যাঁ রমনা পার্ক না তো, বেলেস পার্ক। ও বেলেস পার্ক, সরি, বেলেস 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 পার্ক, বেলেস পার্ক কি পার্ক? বেলেস পার্ক। আর এখন আমরা কিসে আছি? এখন ব্লগে আছি। ব্লগ হোসেন ভাই, ব্লগ না, ব্লগ ভাই, ব্লগ। আমাকে ও ক্যামেরাটাকে দেন বড়। আমি কি হই তোমার? বড়। বড়। আচ্ছা আমাদের আসলে সম্পর্কটা কি একটু বল। তুমি হচ্ছে আমার ভাতিজা আর আমি তোমার চাচা। তুমি আমার চাচা, তোরে দেখলে মনে হয় চাচা বড়। এই তো এখন একটা চাচা দাদার ভাব নিয়ে যদি তুমি আমাকে কিছু বলতে চাও তাহলে কি বলার আছে এটা একটু আমাকে বলো। সুন্দরভাবে চলো আর চাচাদের সম্মান করতে শেখো। ভালো কথা, ভালো উপদেশ দিচ্ছে। আজকে এটা একটু খুলো, এটা একটু পড়ো, এই ফার্স্ট টাইম একটু ধরো তোকে সবাই। চাচাকে আমরা একটু উলঙ্গ করতে যাচ্ছি, চাচাকে আমরা একটু ভালোবাসা দিতে যাচ্ছি। নীরব ভাই এইগুলো ঠিক আছে, একটু ভালোবাসা দিতে যাচ্ছি। অনেক গরিব, ওর খাইতে পারে না, তিন ডালা ভাইয়া দাও না ভাই, 20 টাকা লাগবে না, তুমি 60টা দাও, 60টা দিয়ে দাও, এটা দিবা না। আমি কিন্তু সাকসেস ভাই, টাকা আনছি ভাই। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ও পারছে, ওকে একটা ডেয়ার দিছিলাম তো, ওটা পারছে বাবু, বুঝছো। সো এখন চলে আসলাম হচ্ছে এসপি পার্কে, যেই এসপি আঙ্কেল এটা করেছে এবং দিস ইজ অ্যামেজিং। আমি চাই এটার একটা লুক তোমরা দেখে আসো, আর তার আগে আমি একজনের সাথে পরিচয় করে দেব। এই হচ্ছে আমাদের মেয়র আঙ্কেলের ছেলে, ঠিক আছে। এবং থ্যাংকস টু মেয়র আঙ্কেল যে এত সুন্দরভাবে এই জায়গাটাকে এত কিউটভাবে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে, এই জন্য তোমার আব্বুকে অনেক ধন্যবাদ। আর ইনশাল্লাহ তোমার আব্বু যেভাবে আমার দেশের জন্য কাজ করছে তুমিও জানি করো, রাইট। সো এখন আমরা শর্টটা দেখেছি, 1 2 3 এন্ড গো। চলে আসছি হচ্ছে ভিক্টোরিয়া, যেটা একটা রেস্টুরেন্ট, এটা টাঙ্গালের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট রেস্টুরেন্ট। এখন আমি এখানে খাবো, অর্ডার দিছি অফকোর্স। অ্যান্ড একটা জিনিস আমি খুব মাইন্ড করছি টাঙ্গাইল, যেটা আমি কষ্ট নিয়ে দিকতে চলে যাবো, এটা আমি এবং আমার ফুল টিম অনেক রাগ করছে, এবং এই কাজটা করাটা একদম ঠিক হয়। আসার পর থেকে কোনো কিছুর বিল আমাকে দিতে দিল না, এটা কারণটা কি? টাঙ্গাইল আসছো, তুমি যদি একবার যদি বইলে আসতা আরো হয়তো বা বেশি কিছু কি করতাম। আমাদের তো উচিত তোমার টেক কেয়ার করা। একটা মাত্র ভাই আমাদের, তোমার জন্য তো আমি 1 ঘন্টা জ্ঞান, তোমার জন্য আমি সারাদিন মরুভূমিতে দাঁড়িয়ে থাকতে পারবো। ওরে বাবা, ওর জন্য দাঁড়িয়ে থাক ভাই, ওর তো কথা মরুভূমিতে দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে, আমার জন্য মরুভূমিতে দাঁড়া থাকবে। আর ওই একটা মেয়ের বাসার নিচে সারাদিন দাঁড়া থাকে ওইটা কোনো কথা না। আমি এখন খেয়ে দেখবো কেমন ভিক্টোরিয়ার খাবার, শুনছি অনেক মজার বলে, অনেক জোস, আমি জেনুইনলি বলতেছি আসলে ভালো লাগছে অনেক। নীরব, কি খাবার খেতে তোমার কেমন লাগে ভাইয়া? ফ্রি কথা, টাকা তো দিচ্ছে না, এটা ওদের রেস্টুরেন্ট, সো ওরা তো আমাদের ভাই, ভাই ওর টাকা মানে তো আমার টাকাই, তাই না? তাই না? হ্যাঁ, কিছু টাকা নেই ওর থেকে? না, ওর সমস্যা ভালোই হয়, যাওয়ার পথে কিছু খাবো না। আসলাম পাত্রাইলে, যেখানে শাড়ি বানায়, আর টাঙ্গাইলের শাড়ি মানে কিন্তু বিখ্যাত একটা ব্যাপার। আর টাঙ্গাইলে কিন্তু একটা কথা আছে, নদী নালা খাল বিল গজারির বন, টাঙ্গাইলের শাড়ি তার গর্বের ধন। সো এই কথাটা কিন্তু অবশ্যই আছে। সো এখন আমরা দেখবো যে শাড়ি কিভাবে বানায়, বিকজ আমি তো বিয়ে করতে যাবো, আমার তো বিয়েতে শাড়ি লাগবে, ইউ নো, শাড়ি নিতে হবে না, শাড়ি কিভাবে তৈরি হয়। যে দেখা যাচ্ছে আমাদের একটা আঙ্কেল কত সুন্দরভাবে সে, ওয়াও, কিরকম
সময় লাগে একটা শাড়ি তৈরি করতে? এটা তৈরি করতে 4 দিন লাগে। এই একটা শাড়ি তৈরি করতে 4 দিন লাগে? মা, এই টাঙ্গাইলের শাড়ি এতটাই ফেমাস যে সারা বিশ্বের মানুষ পছন্দ করে অনেক। তো এটা নিয়ে আপনার কি বলার আছে? মনটা খুব ভালো লাগে যখন শুনি যে আমাদের শাড়ি সারা বিশ্বে চলে। আচ্ছা, এগুলো কি বিয়েতে পরা যাবে? আমার বিয়ে আর কি সামনে, ভেরি সুন। আমি মেয়ে খুঁজতেছি আর কি, যদি টাঙ্গাইলে কোনো ভালো মেয়ে থাকে আমি বিয়ে করে ফেলবো, সুন্দর মেয়ে থাকে বিয়ে করে ফেলবো, আর ওটা আপনি দেখবেন, সমস্যা নেই। আর ওই আমার আমার জন্য কি আপনি শাড়ি তৈরি করতে পারবেন একটা এক্সট্রা পার্সোনালি? এটার অর্ডার দেন বাবা। আমি অর্ডার দিলাম আপনাকে, যে কোনো ডিজাইনের উপর বেসিস করে জিনিসটা। আপনি কি লুঙ্গি বানাইতে পারেন শাড়ির পাশাপাশি? না না, এখানে লুঙ্গি হয় না। আচ্ছা, আপনি করেন, আপনি অনেক সুন্দরভাবে কাজ করতেছেন। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ, পুরো টাঙ্গাইলকে প্রেজেন্ট করতেছেন আপনার এই দুই হাত দিয়ে, ধন্যবাদ। থ্যাংক ইউ। সো গাইস, টাঙ্গাইলে আসছি আর মার বোনের জন্য যে শাড়ি নিয়ে বানা তা কিন্তু হয় না, অফ কোর্স চলে গেলে। টাঙ্গাইলের মধ্যে যদি শাড়ি আসতে চান, এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট দোকান, আমাকে বললো। অ্যান্ড অফকোর্স আম্মু আর আমার বোনের জন্য বেস্ট শাড়িটাই দেখবো, তো লেটস সি। মানে আমি যে এক্সপার্ট হয়ে যাচ্ছি এটা কিন্তু অনেক জোস। হ্যাঁ, মানে আমি যে যে শাড়ি এই যে মানে ব্যাপারগুলো বুঝতেছি, এগুলো কিন্তু বিয়ে করার লক্ষণ কাইন্ড অফ, বুঝতেছেন কিন্তু আপনারা? হ্যাঁ, এটা কিন্তু আমি দেখতেছি। এই যেমন মার জন্য শাড়ি কিনতেছি, বোনের জন্য কিনতে পারি, বউয়ের জন্য কিনবো, ব্যাপার নাই না, এটা হয়ে যাবে নাকি? তুমি কার জন্য কিনবা? ই করে কিনে ফেলবো আমরা নাকি, কি বলো? কার জন্য? তোমার বোনের জন্য আর মার জন্য আর আর কার জন্য? আর আর না, কিনলাম গার্লফ্রেন্ডদের জন্য কিনলাম। গার্লফ্রেন্ড দের বলছো তুমি? মানে তোমার গার্লফ্রেন্ডদের জন্য কিনলাম। ও, এখন আমাদের, ও রে, আজকে এরকম করলে কেমন হয় যে আমরা জাকারিয়াকে শাড়ি পরে আজকে একটা একটু নাচাইলাম, একটু আমি আসলে সুতি আর এগুলো বুঝি না, আমি একটা হলি হয় আর কি, কিন্তু শাড়ি জানি এটা আমার খুব ভালো লাগছে। কি বলে, আমার যে আমি যে মানে মায়ের জন্য শাড়ি কিনতে পারছি, এর মানে কিন্তু বুঝছো তো সবাই না, বউয়ের জন্য। দর্শক, এটা আমার বোনের জন্য, নীরবের গার্লফ্রেন্ডের জন্য আর আমার বোনদের জন্য। এগুলো এখানে বলে যেতে একটু পরে সব কাইরানিয়ান দিয়ে আসবে, বুঝছো? আমি সব জানি। হ্যাঁ, ওর জন্য একটা শাড়ি দেখ না, জেনুন দেখেন এটা ভালো আছে না ভাই, এত সুন্দরটা দিয়ে না মানায় না, এইটা মান ভাই, এটা একটু খুলতে পারবেন আপনি? একটু খুলে দেন, সমস্যা নেই। তো ওকে আমি এটা পরেই আজকে নিয়ে যাবো, এটাই ওর ডেয়ার। একটু সবাই একটু চেপে যাও, একটু পিছনে চলে যাও। সো গাইস, জাকারিয়ার আজকে ডেয়ারে হচ্ছে, ও পুরো আজকে সারা দিন শাড়ি পরে থাকবে। আমি ওখানে আজকে অনেক জায়গায় যাবো, এই শাড়ি পরে থাকবে, ও শাড়ি ছাড়া যেন আজকে মুভমেন্ট না করে। ওকে, ডেয়ার ডান, এটাই ডান। ভাই বোন,
সো গাইজ, চলে এলাম বাংলাদেশের সবচেয়ে বড় সেতুতে, বাংলাদেশের একটা প্রাউড, বাংলাদেশের একটা খনি, বাংলাদেশের একটা সম্পদ, যমুনা সেতু, যেটা টাঙ্গাইলে অবস্থান করছে। অ্যান্ড অবশ্যই টাঙ্গাইলবাসী এই যমুনা সেতুর এই সাইডটা অনেক তারা প্রাউড ফিল করে এই ব্যাপারটা নিয়ে। আর শুধু টাঙ্গাইলবাসী না, তারা বাংলাদেশ প্রাউড ফিল করে। অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে একটা লাইট, একটু লাইট, আজকে আসলে কি রাত হয়ে গেল তো এই জন্য একটু ঝামেলা হয়ে গেছে। পিছনে পুরো লাইটটা দেখা যাচ্ছে অনেক বড়। আমি ফার্স্ট টাইম আমার লাইফে আমি আসছি এখানে। আর আমরা এখন ঠিক একটা দিনের শট দেখে আসি যমুনা সেতুর। 1, 2, 3 অ্যান্ড গো। ওয়াও, কত সুন্দর আমাদের এই ব্রিজটা। আসলে আমাদের প্রত্যেকটা মানুষের সবসময় আমাদের বাংলাদেশের যা কিছু আছে এগুলো নিয়ে সবসময় প্রাউড ফিল করো। কেন আমরা ইউটিউবে সার্চ করলে আমাদের বাংলাদেশের অনেক নেগেটিভ সাইড পাই? কেন আমাদের দেশ নিয়ে কিছু হলে আমরা সবসময় সরকারের দোষ নেই? আসলে আমাদের সবসময় প্রত্যেকটা মুহূর্ত নিজের দেশকে অন্যের কাছে সারা বিশ্বের মাঝে সবসময় তুলে ধরা উচিত ভালোভাবে, পজিটিভভাবে। আর হ্যাঁ, আমি টাঙ্গাইলে এসে যা শিখলাম, টাঙ্গাইলের মানুষ অ্যামেজিং, বিকজ তাদের মন এবং আপ্যায়ন, অতিথি আপ্যায়নটা আমি বলবো অন্যরকম। আর টাঙ্গাইল আসলে অনেক বড়। আমি ক্ষমা চাচ্ছি প্রত্যেকটা মানুষের কাছে যে আমি টাঙ্গাইলটা পুরো ডুক দেখাতে পারি না, বিকজ ইটস ভেরি বিগ। আশা করি টাঙ্গাইলটা পুরো দেখার জন্য আমার আরও আরেকটা বড় বানাতে হবে, আর ওইটা আমি বানাই ফেলবো যদি আপনারা সাপোর্ট আর কমেন্ট করেন। টাঙ্গাইলের সবচেয়ে বেস্ট পার্ট লাগছে এখানে মানুষজন, তারা আসলে এতটা সাপোর্টিভ। আমি কখনো ভাবতে পারিনি যে টাঙ্গাইলে আমার এতটা ফ্যান বেজ আছে। আমি চিন্তা করতেছিলাম আমি না জানায় আসছি তাই এই অবস্থা, যদি জানায় আসতাম তাহলে কি হতো। আর অনেকে হয়তো রাগ করতে পারেন যে আফ্রিদি ভাইয়া আসছে টাঙ্গাইলে আমাদেরকে জানালো না, এই জন্য আমি কান ধরে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর টাঙ্গাইলে কিন্তু দুইটা জিনিস আমার মন একদম ছুঁয়ে ফেলছে, একটা হচ্ছে মিষ্টি আর একটা হচ্ছে শাড়ি। তো ওই আফ্রিদি আসলে খুব ভালো একটা মনের মানুষ, আসলে খুবই তাড়াতাড়ি একটা মানুষকে খুব আপন করে নিতে পারে। এটা আমি তৈদাফিদির কাছ থেকে এটা বুঝতে পারি না যে ও এত বড় বা এত বড় একটা ফ্যান পেয়ে থাকার পরেও যে এত মানুষকে কিভাবে আপন করে নিচ্ছে, যে ও একমাত্র এটা মানুষের জন্য হয়েছে। সবচেয়ে বড় কথা এই লোকটার মধ্যে কোনো অহংকার নাই। হ্যাঁ, অহংকার নাই মানে। এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগেছিল অবশ্যই লাইক বাটন, লাইক শেয়ার অফকোর্স করবেন। তো আমি যাওয়ার আগে একটা কথা বলতে চাই, টাঙ্গাইলবাসী প্লিজ এখনই সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করে দেন, লাইক বাটনে লাইক আর শেয়ার বাটনে শেয়ার। আর নেক্সট কোন জেলায় আমি যাব সেটা আমাকে এখনই বলে দেন, এটা কমেন্টে এখনই বলা স্টার্ট করেন, বিকজ আই এম কামিং ভেরি সুন। মাই টাকা চুমাই হলাম বিশ্ব ধনী, টাকার গরমে লাগছে চরমে টাকাই জীবন চাকা, এ টাকারে 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 টাকা টাকা।